আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন গাইস। তো পিএটিক অফিশিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি আপনাদের মাঝে নিজাম। তো গাইস, আপনাদেরকে আজকে আমি কী শেখাবো, আপনারা হয়তো অলরেডি থাম্বনেল এবং টাইটেল দেখে অলরেডি বুঝে গেছেন, সেটি হচ্ছে আপনারা কীভাবে আপনার ফেসবুক আইডিতে ফলো বাটন অ্যাডজাস্ট করবেন। যেমন ধরেন আমরা ফেসবুক অ্যাপ্লিকেশন যা আপনাদেরকে দেখা দিচ্ছে, তো আপনাদেরকে অবশ্যই কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটা প্রয়োজন পড়বে। তো অবশ্যই ফেসবুক অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন, অরিজিনালটা, ঠিক আছে? তো এখান থেকে আমি চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি আপনাদেরকে থ্রি ডটে ভিউটা দেখাই দিই। তো থ্রি ডটে ক্লিক দিচ্ছি, থ্রি ডটে ক্লিক দেওয়ার পর আমি এখান থেকে ভিউ এক্স এসে চলে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন, তো আপনাদেরকে আমি দেখাই দিই, ঠিক আছে? তো নেট একটু মেবি স্লো, তো দেখেন, একটু ওয়েট করেন। তো এখানে দেখতে পারবেন এরকম আসতেছে। তো এখানে কিন্তু আমাদের ফলো বাটন থাকবে, ঠিক আছে? তো আপনাদেরকে আমি এটাই দেখাবো যে আপনারা কীভাবে আপনার আইডিতে ফলো বাটন অ্যাডজাস্ট করবেন। তো এখন দেখা যাচ্ছে এখানে কিন্তু অ্যাড ফ্রেন্ড দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাবো এখানে কীভাবে ফলো বাটন নিয়ে আসবেন। তো এর জন্য আপনি কী করবেন, আপনার আইডিটা একটু ব্যাক দিয়ে নিচ্ছি আমি। তো এই জন্য কী করতে হবে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিই। যেমন ধরুন আমার ফেসবুকে ঢোকার সাথে সাথে এরকম আসবে, আসার পর আপনি কী করবেন, এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করবেন। আমি আমারও বলতেছি থ্রি ডটকে ক্লিক করবেন, অনেকেই কিন্তু বোঝেন না। থ্রি ডটে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচ দিকে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন। তারপর এরকম আসবে, তারপর এখান থেকে কী করবেন, সেটিং বাটনে ক্লিক করবেন। তো আমি আবারও আপনাদেরকে দেখা দিচ্ছি, জাস্ট সেটিং বাটনে ক্লিক করবেন। যখন আপনি সেটিং বাটনে ক্লিক করবেন এরকম আসবে, আসার পর আপনি এখান থেকে কী করতে হবে আপনাদেরকে একটু ক্লিয়ার করে বুঝে দিই। তো এখান থেকে আপনি স্ক্রল করে নিচ দিকে আসবেন, মানে নিচ দিকে আসবেন, ঠিক আছে? স্ক্রল করে একটু নিচ দিকে আসবেন। নিচ দিকে আসার পর এখানে একটা সেটিং দেখতে পাবেন, সেটিংটা হচ্ছে, তো আপনাকে এখানে দেখে দেই, অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। তো এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি। তো এখানে আসবেন, আসার পর এখানে দেখতে পাবেন প্রথমে যে অপশনটি দেখতে পাবেন তিন নম্বরে, সেটা দেখতে পাবেন হাউ পিপল ফিন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, ঠিক আছে? কন্ট্যাক্ট ইউ, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো এই অপশনে, এই সেটিংয়ে আপনারা ক্লিক করবেন, মানে তিন নম্বর অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম চলে আসবে। আসার পর এখানে প্রথমত আপনি দেখবেন, প্রথমে দেখতে পাবেন হু ক্যান সেন্ড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম আসবে, আসার পর এখান থেকে এই যে প্রথমটা এভরিওয়ান দা থাকবে, আপনি কী করবেন, সিম্পলভাবে এটা সিলেক্ট করে দেবেন, মানে ফ্রেন্ড অর ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড অর ফ্রেন্ডে ক্লিক করে দেবেন। যা আপনি যখন ফ্রেন্ড অ্যান্ড ফ্রেন্ড অফ ফ্রেন্ডে ক্লিক করে দিয়ে এটা ব্যাক চলে আসবেন, সিম্পলভাবে ব্যাক চলে আসবেন। আসার পর একটু স্ক্রল করে নিচে দেখতে পারবেন আরেকটা অপশন। তো এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, ঠিক আছে? আমি আবার বলতেছি, এখানে দেখতে পারবেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট। আমি যেটি সেটিং আপনাদেরকে দেখাচ্ছি, এই সেটিংটা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন গাইস, ঠিক আছে? না আসলে কিন্তু আপনারা বুঝবেন না। ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, জাস্ট এখানে ক্লিক করবেন কন্ট্যাক্ট, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের মধ্যে শো করবে, তারপর আপনি কী করবেন, স্ক্রল করে এগুলো সবগুলো পাবলিক করে দেবেন। ওকে, তো আমি এগুলো সবগুলো পাবলিক করে দিচ্ছি। তো এগুলো সবগুলো আপনারা পাবলিক করে দেবেন। আমি আবারও বলতেছি, না হলে কিন্তু হবে না, একটা সেটিং মিস করলে মনে করেন যে ফলোয়ার বাটন অ্যাড করতে পারবেন না, এদের পাবলিক করে দেবেন, ঠিক আছে? তো সবগুলো পাবলিক করে দিচ্ছে, ওকে, সবগুলো পাবলিক করে দেবেন। এই যে নিচে দেখবেন সবগুলো পাবলিক করে দেবেন, ওকে? তো মোটামুটি আমাদের সবগুলো কাজ শেষ গাইস। তো এখন আমি ব্যাক চলে যাচ্ছি এবং আপনাদেরকে প্রোফাইলে নিয়ে যাই, আমি আপনাদেরকে দেখাচ্ছি যে ফলো বাটন অ্যাডজাস্ট হয়েছে কিনা। তো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক দিচ্ছি, থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এরকম আসতেছে। তারপর আমি এখান থেকে চলে যাচ্ছি হচ্ছে কোথায়, ভিউ এস, ভিউ এসে চলে যাচ্ছি। তো ভিউ এসে যখন আমরা ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফলো বাটন কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন ফলো বাটন কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে ক্লিক করে কেউ আমাকে ফলো দিতে পারবে, এটা কিন্তু শো করবে, ওকে? তো আশা করি আপনাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি যে আপনি কীভাবে ফলো বাটন অ্যাড করতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে পিএটেক অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে যে বেল আইকন আছে ওখানে ক্লিক করতে একদম ভুলবেন না, এরকম টেক ভিডিও সবার আগে পাওয়ার জন্য গাইস, ঠিক আছে? আর প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যেহেতু আমার চ্যানেলের নতুন দর্শক, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে? আর এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর থ্যাংক ইউ ফর ওয়াচিং।